প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য প্রস্তাবিত নামের তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি। ব্যক্তি দল সংগঠনের প্রস্তাবিত সব নাম সোমবার সন্ধ্যায় মন্ত্রী পরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে মোট 322 জনের নাম পাওয়া গেছে। যুগ্ম সচিব সফিউল স্বাক্ষরিত রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিবর্গের প্রস্তাবিত নামের এই তালিকা প্রকাশ করা হয়। সাংবাদিক, অ্যাডভোকেট, মানবাধিকার কর্মী, প্রকৌশলী, শিক্ষক, সচিব, শিক্ষাবিদ, কবি সহ নানান পেশার মানুষ এখানে রয়েছে। প্রস্তাবনায় যাদের নাম রয়েছে: সাংবাদিক অজয় দাশগুপ্ত, অ্যাডভোকেট সুলতান কামাল, অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ, অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ.ম.শ. আরিফ সিদ্দিক, প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন সহ আরো অনেকে। কমিটি সিইসি পদের জন্য 2 ও ইসি পদে 8 জনের নাম প্রস্তাব করবে। এর মধ্যে থেকে একজন সিইসি ও সর্বোচ্চ 4 জন ইসি সদস্য বেছে নেবেন রাষ্ট্রপতি। সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে গত 6 ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন গঠনে 10 ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল ও ব্যক্তি পর্যায় থেকে নাম প্রস্তাবের আহ্বান জানায় সার্চ কমিটি। ওই সময়ের মধ্যে নিবন্ধিত 39 রাজনৈতিক দলের মধ্যে 24 দল নাম প্রস্তাব করলেও বিএনপি সহ বাকি 15 দল কোনো নাম প্রস্তাব করেনি।